আজ আমার বাংলাদেশে 500 টাকার নোট চুরি করে ধরা পড়লে সিদ্দিকের বিচার হয়। সিদ্দিক কিসেরেন না, ওই গাই বান্দায় বাড়ি বলে ভুল হয়েছে ক্ষমা করে দাও। আর কোটিপতি চুরি করে ধরাও পড়ে না, কেউ ওর ছবিও তোলে না, কথা কন্যাকে। এই জন্য সিদ্দিককে এখন ফুটবল খেলায় দাওয়াত দিয়ে প্রধান অতিথি করে তাকে স্বাগতম জানায় সেই অ্যাডভোকেট সুমন চৌধুরী, কথা কন্যাকে। ও নবীর উম্মতের দল আমগো দেশে এখন নেতা হয়েছে যেমন জনগণ হয়েছে এখন তেমন। সোরকে বানায় প্রধান অতিথি, কথা কন্যাকে। সাধারণ মানুষ বুঝে গেছে যে 500 টাকা চুরি করে ভুল হয়েছে ক্ষমা চায় তার অন্তর বড়, আর যে কোটি কোটি টাকা আমার দেশের মেরে যায় সে ক্ষমাও চায় না, বড় বলায় শুধু চিল্লায় মাপও চায় না। আজবাগ এই জন্য বাংলার মুসলমানরা বড় সজাগ, দুর্নীতিবাজদের পিছনে এখন দৌড়ায় না, ভালো মানুষ যেখানে এরা সেখানে, ঠিক কিনা?